আসো। জেকে, যুগল কিশোর। জেকে, হ্যাঁ, আপনাকে ট্রাভেল দেওয়ার জন্য দুঃখিত। ওই যে আপনার ব্রিফকেস টেবিলের উপর রাখা আছে, নিয়ে যান। নিয়ে যান। হ্যাঁ, এই দেখুন, এই যে তালাটা লাগিয়ে দিয়েছি, আর চাবিটা আমার পকেটে। অনেক সময় আছে, তার আর কিচ্ছু নেই। আমাল সমেত পুলিশের হাতে তুলে দেবো আপনাকে। এগোবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গুলি চলবে। আমি মানুষ কখনো মারেনি, কিন্তু জঙ্গলি জানোয়ার অনেক মেরেছি। আজ সে হত্যা বন্ধ, আইনত অপরাধ। কিন্তু আপনার মতন মনুষ্যরূপী জানোয়ারকে মারলে সরকার আমায় পুরস্কারই দেবেন। কাজে ও ভুল আপনি করবেন না। আপনি আমাকে মারতে পারবেন না, আমি জানি। মানুষ মারা জানোয়ার মারার মধ্যে অনেক তফাৎ। দিন, চাবিটা দিন। প্যাডলাক, গুলিটা ভরতে ভুলে গেছে, চাবিটা দিন। এটা এ মাসের ইনস্টলমেন্ট, পরের মাসে আবার আসবো। শোনা মনার ছেলেটা, বিদায় ঘুরে আসি, হাসি হাসি। ওর পেছনে যা, টাকাটা আমার কাছে নিয়ে আয়, আর জানটা উপরে পাঠিয়ে দে। তুমি কথা বলতে পারো? মোহিত সব খুন আমি নিজের চোখে দেখেছি। আমি জানি খুনি কে। উনি নির্দোষ। এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার, নইলে জানতেই তো পারবো না খুনিকে। ওই অজয় দারোগা যদি আমাকে কাল কোর্টে তোলে, তা আমার হাতে হাত করা পড়বে। আমাকে একটা চান্স দেবে? কিসের চান্স? ওই ওই টনিকে নিয়ে হাসপাতালে গিয়ে এই এই চাকুরটা দিয়ে আবারটার অপারেশন করে আসবো বাবা। পারবি? ওখানে তো অনেক লোক, পুলিশ, ডাক্তার। ডাক্তার সেজেই তো যাবো বাবা। ছুরিটা বার কর, খতম করে দেওয়াটাকে।
সকিলোপট কিশোর খুনি সাহেবকে যে কে খুন করেছে ডক্টর একে খুনি করে অক্সিজেনের ব্যবস্থা করুন প্লিজ প্রত্যক্ষদর্শী রিপোর্ট অনুযায়ী যে কে আই মিন যুগল কিশোর তার মানে আমি সেদিন ওখানে যাওয়ার আগে যে কে এসেছিল ওদের দলের একজনকে আমি ধরেছি যার নাম জনি জনির ইনফরমেশন হলো যে আমি জেকে ক্যারেস্ট করতে যাচ্ছি উইথ প্রপার ফোর্স যদি আমার কথা না শোনো তাহলে তোমার পঙ্গু বউয়ের ইজ্জত নষ্ট করতে আমার এতটুকু বাধবে না হাবা তোমার একমাত্র সাক্ষী হাবাকে আমার চাই এক ঘন্টার মধ্যে হাবাকে তুমি আমার গোডাউনের সামনে নিয়ে আসবে তাহলে এদের আমি ছেড়ে দেবো আর আমার কথা যদি না শোনো তাহলে থানার সামনে চার চারটে লাশ পড়ে থাকবে মাত্র এক ঘন্টা এন্ড ইয়োর টাইম স্টার্টস নাও স্যার কোনো খারাপ খবর স্যার খবর তো খুবই খারাপ যে কি আমার স্ত্রী নন্দিনী ফতেমা পিপি সবাই করে ডেনে তুলে নিয়ে গেছে আল্লাভ করি আমার নাম ফাটাফুটি থেকে আমার বাবা তোমাকে আমার খুব পছন্দ যে লালিপপ খাও খাও না এর মান কিছু দিলে কবে হারাম জাতি জাহান্নামে চলা Thank you.
দারোগার বউটা এত রূপ, আরে অসাড়। শুনতে পাচ্ছ ভাই? দেখো তোমার স্বামী আমার সাক্ষী নিয়ে আসছে। অজয় দারোগার এক পায়ে গবে না। বাবার নামে সাক্ষী দিবি? তোর নাক কেটে আমি তোকে সুপ্প নাকা করে দেবো। মুতল মুতল হাবা মুক্ত হাব্বা নয়, তবে কেউ বিজয় নড়বে না। যদি কেউ নড়ে যেকে সাহেব, তাহলে আপনার ছেলের গলার নলি আমি কেটে দেবো। তাকে দেখো চারিদিকে, খ্যাপা ঈগলের মতো আমার ছেলেরা তোমার দিকে বন্দুকের নিশানা ধরে আছে। দেখো ওকে ছেড়ে দাও, নইলে ঝাঁঝরা হয়ে যাবে। ভুলে যাও না তুমি একা। তবে আবার ভুল করলে জেকে সাহেব। তুমি কি করে বেঁচে আছো? সত্য বেঁচে থাকে, আমিও বেঁচে আছি। তুমি যাকে মেরেছো সে তোমারই সাক্রেত জনি, যাকে আমি হাসপাতালে ধরেছিলাম। জনি? জেকে তুমি বোধহয় ভুলে গেছো, তোমাকে আমি বলেছিলাম আমার নাম অজয়। আমাকে ধ্বংস করা যায় না, ধ্বংস হয় শয়তান। আজ তোমার সেই দিন, আমার হারিয়ে যাওয়া 20টা বছর আমাকে ফিরিয়ে দে শয়তান, ফিরিয়ে দে আমার প্রাণের চেয়ে প্রিয় আমার দুই ভাইকে। তোর ভেজাল ওষুধকে পঙ্গু আমার স্ত্রীর হাসি কান্না আনন্দ ভাই ফিরিয়ে দে শয়তান। সুজয় দেখ, দারোগা সাহেব পেছনে দেখুন। এই দারোগা, আমার সঙ্গে রসিকতা করুন। তোমার 6 ঘড়া পিস্তলে 6টা গুলি খরচ করে ফেলেছ, ওতে আর দম নেই। জানি, কিন্তু আমার হাতের দম তো আছে। নড়লে খুড়ি উড়িয়ে দেবো।
একটুও নড়বার চেষ্টা করো না, পিছনে বন্দুক ধরে আছি, নড়লেই দুম করে ঘুরে চলে যাবে। ভাইটি ছাড়ো একটি, নন্দিনী বন্টি এলে দাও বাঁশটি। আমাকে পছন্দ হচ্ছে বলে ললিপপ খাওয়াতে চেয়েছিলে তুমি? আর বাসার বাড়ি খাবে? ললিপপ খাবো। দাও দাও ওকে, জন ওকে জন্মেশ্বর ললিপপ খাইয়ে দাও তো। দিচ্ছি। ধরেছে,